বনগাঁর স্কুলের মেধা তালিকা থেকে সন্দীপ ঘোষের নাম মুছে দেওয়ার দাবি। বনগাঁ হাই স্কুলের এই প্রাক্তন ছাত্রকে নিয়ে উঠে এলো নানান প্রতিক্রিয়া। আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে গোটা রাজ্যে, রাজ্যের গণ্ডি পেরিয়ে প্রতিবাদ চলছে দেশ জুড়ে। ঘটনায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গত শুক্রবার রাস্তা থেকে সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে তুলে নিয়ে যায় সিবিআই। শুক্রবার ও শনিবার মিলিয়ে প্রায় 23 ঘন্টা তাকে সিবিআই জেরা করেছে। রবিবারেও ফের তাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। আরজিকর কাণ্ডে নাম জড়িয়েছে বনগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের। তথ্য বলছে 1989 সালে প্রায় 80% নম্বর পেয়ে এই বিদ্যালয় থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কি বলছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক থেকে শুরু করে বর্তমান শিক্ষকেরা, কি বলছেন প্রাক্তনীরা, এই খোঁজ নিতেই আমরা পৌঁছে গিয়েছিলাম। উঠে এলো নানা মত। ও একটা মজার কারণ হয়ে দাঁড়িয়েছিল সবার কাছে। ছোটবেলার থেকে অত্যন্ত নরম প্রকৃতির, এটা শোনার পর আমার সাথে দীর্ঘদিন পর পর দেখা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে। আমার বন্ধু প্রসেনজিৎ দাস তখন ওয়ার্ড মাস্টার, আমি একজনের অসুস্থ, তাদের আর্থিক সামর্থ্য কম, সেই কারণে নিয়ে গিয়েছিলাম। ও তার ভালোভাবে চিকিৎসা করে দিয়েছিল। কিন্তু এই ধরনের ছেলে, এই প্রকৃতির ছেলে, তার সম্বন্ধে আজকে যা শুনছি এখনো পর্যন্ত প্রমাণিত নয়। সুতরাং প্রমাণিত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত করার অধিকার আমার নেই। আর যদি হয় সেটা অত্যন্ত ঘৃণিত, আর যদি না হয় তাহলে নতুন আবার আসবে। নতুন আবার আমাদের অষ্টমী পুজোর সময় সকলের মজা, আমাদের সাথে মজা করবে এবং অষ্টমীতে আমরা সকলে মিলে একসাথে থাকব। কিন্তু যেটা লজ্জার ব্যাপার যে পারাগতভাবে আমি ওর সাথে এক এবং বিদ্যালয়গতভাবেও এক, তাছাড়া ওর পরিবারের আরো যারা আছে তারা যথেষ্ট স্বনামধন্য। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দেবাশিস রায়চৌধুরী বলেন, শিক্ষক হিসাবে বিদ্যালয়ে যোগদান করার পর তাকে ভালো ছাত্র হিসাবেই দেখেছি, বর্তমানে যে অভিযোগ উঠেছে সেটা বিস্ময়কর। সন্দীপ পড়াশোনায় ভালো ছিল, হায়ার সেকেন্ডারিতে, 11-এ 12-এ সিনসিয়ার স্টুডেন্ট ছিল এবং ভালো ছেলে হিসেবে স্কুলের কার্যকলাপের সাথে যুক্ত থাকতো। কোনো রকমের সায়েন্স এক্সিবিশন বা দুষ্টুমি অন্যরকম কিছু ওর বিরুদ্ধে অভিযোগ কিছুই ছিল না, একদম নর্মাল যেমন ছাত্ররা হয়। আমাদের স্কুলের একটা ঐতিহ্য আছে, ভালো ছেলেরা আমাদের বিজ্ঞানের, সেরকমই ভালো ছেলে ছিল, এরকম হিসেবেই। তারপরে তো দীর্ঘদিন অদর্শন, এই দেখা হলো টেলিভিশনে, আমি আইডেন্টিফাই করতে পারিনি, পরে শুনলাম যে ও আমাদের সেই সন্দীপ। আমি খুব বিস্মিত হচ্ছি বনগাঁ হাই স্কুলের আর একটা ফার্স্ট বয় ডাক্তার চন্দন ঘোষ একটা পোস্ট দিয়েছেন, দেখলাম যে আমি কলঙ্কিত বোধ করছি, বনগাঁ হাই স্কুলের ফার্স্ট, বনগাঁ স্কুলের ছাত্র, আমিও ছাত্র, উনিও খুব নাম করা চেস্ট স্পেশালিস্ট বারাসাতের, তিনিও একটা পোস্ট দিয়েছেন, দেখলাম দুঃখ প্রকাশ করছে, বিষয় প্রকাশ করছে, আমরাও বিষয় প্রকাশ করছি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রাক্তনী তথা শিক্ষক পার্থ দে বলেন, আমরা প্রায় সমবয়সী, আমাদের থেকে এক ব্যাচ ওপরের। হাইস্কুলের বর্তমান পদাধিকারীদের কাছে মেধা তালিকা থেকে সন্দীপ ঘোষের নাম বাদ দেওয়ার দাবিও তোলেন তিনি। সে বনগাঁ হাইস্কুলে পড়তো, প্রথম দিকে 5 থেকে 8 পর্যন্ত পড়েছে, পরবর্তীকালে 9-10 ও অন্য জায়গার থেকে মাধ্যমিক পাশ করেছে, পরবর্তীকালে ও 11-12 বনগাঁ হাইস্কুল থেকেই পাশ করেছে এবং প্রায় 79% নম্বর পেয়েছিল। ও কুশলদের ব্যাচের ছিল, আমাদের থেকে একটু সিনিয়র 1 বছরের, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে ছোটোবেলার থেকে যেটা দেখেছি ওর যে কোনো বিষয়েই অনেক প্রভূত জ্ঞান ছিল এবং আমরাও যদি কিছু বুঝতে না পারতাম ওর কাছে হয়তো জেনে নিতাম যে কী দিয়ে কী হবে। ও তখন সেই সব বিষয়ে সহযোগিতা করতো এবং আমাদের প্রায় এক পাড়াতেই বাড়ি, আমার এক বন্ধুর দাদা। কিন্তু যে নতুনকে আমরা চিনতাম, যে সন্দীপকে আমরা চিনতাম, ও যখন আরজিকরের প্রিন্সিপাল হয়ে গেল তারপর থেকে ওকে আর ঠিক চিনতে পারতাম না। এবং আরজিকরের যে আমাদের প্রায় কন্যা বয়সী একটি মেয়ে যখন এইভাবে একজন চিকিৎসক হয়েও, একজন চিকিৎসক পড়ুয়া হয়েও মৃত্যুর মুখে চলে গেল, ধর্ষিতা হয়ে মৃত্যুর মুখে চলে গেল, তখন মনে হয় রিক্লেম দ্য নাইট এবং ফ্রিডম অফ মিড নাইট ফর দ্য উওম্যান উইথ দ্য উওম্যান,
যে গোটা দেশ জুড়ে গোটা পৃথিবী জুড়ে চলে আসছে, তার ক্ষেত্রেও সন্দীপ ঘোষ একটা চর্চিত নাম হয়ে গেছে। চর্চা কেন, যে একজন প্রিন্সিপাল সে তার ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে পারেনি কেন, এবং নিরাপত্তা যদি নাই দিতে পারে তাহলে প্রেসিডেন্সির বা সেন্ট জেভিয়ার্সের ছেলেমেয়েরা আজকে রাস্তায় দাঁড়িয়ে পড়ে কেন, সেই ছাত্রছাত্রীরা। আমি প্রিন্সিপাল হয়ে অন্য ছাত্রছাত্রীদেরকে সেই নিরাপত্তা দিতে পারছি না, আবার নিরাপত্তা দিতে হবে বলে আমি এক কলেজ থেকে সঙ্গে সঙ্গেই অন্য কলেজের অধ্যক্ষ হয়ে যাচ্ছি, সেটা হয় কী করে, হওয়ার মতন নয়। এবং হওয়ার মতন নয় বলেই কলেজে আমরা যে প্রিন্সিপালকে দেখি সেই প্রিন্সিপাল বনগাঁ হাই স্কুলের ছাত্র নয় বলেই আমার মনে হয়েছে। এবং বনগাঁ হাই স্কুলের বর্তমান পদাধিকারী যারা আছেন তাদেরকে আমি বলবো, যেভাবে স্বনামধন্যদের তালিকায় কুশল বা সন্দীপের নাম রয়েছে, সেখানে সন্দীপের নামটা বাতিল করবার জন্যে আমি অনুরোধ করছি। যদি সে বন্ধু ফিরে আসে আবার নতুন করে সেই পুরনো প্রজন্মের নতুন হতে পারে, পুরনো প্রজন্মের সন্দীপ ঘোষ হতে পারে, তাহলে তাকে সেলাম জানাবো, না হলে হয়তো ঘৃণা শব্দ ব্যতি রেখে অন্য কোনো শব্দ আমার কাছে নেই। যদি সে সব কিছু নিয়ে আবার মাথা উঁচু করে বলতে পারে আমার কোনো অন্যায় ছিল না, তাহলে নিশ্চিত রূপে আমরা বলবো ন্যায়ের সন্দীপের পাশে আমরা আছি। এ বিষয়ে বনগাঁ উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক চন্দন ঘোষ বলেন, তিনি মেধাবী স্টুডেন্ট, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি ওনার অপরাধ প্রমাণ হয় সরকারের কাছে এমন শাস্তি দাবি করব যাতে এই ধরনের অপরাধ করার আগে ভাবতে বাধ্য হয়। সন্দীপ ঘোষ 89-এ যে ব্যাচে পাশ করেছিলেন অত্যন্ত অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলেন। সেই সময় তিনি প্রায় 80% নম্বর পেয়ে ডাক্তারিতে পেয়েছিলেন। যে সময় তিনি ডাক্তারিতে পেয়েছিলেন সেই সময় পশ্চিমবঙ্গে ডাক্তারিতে পাওয়া ভীষণ ভীষণ একটা টাফ কাজ ছিল। এই বোর্ড থেকে নামটা মুছে দেয়া বা না দেয়া সেটা কিন্তু অপরাধ প্রমাণ হওয়ার পর সেটা তখন স্কুল প্রশাসন ভাববে। কিন্তু এই মুহূর্তে তিনি বনগাঁ স্কুলের একজন স্কলার স্টুডেন্ট ছিলেন, আর ওই যে বোর্ডটি আছে সেটি হচ্ছে স্কলার স্টুডেন্টদেরই বোর্ড। আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন এই সন্দীপ ঘোষ সম্পর্কে? যদি ওনার অপরাধ প্রমাণ হয় তাহলে সরকারের কাছে এমন শাস্তি দাবি করব যে শাস্তি আগামী দিনে এই অপরাধকে করতে মানুষ কুণ্ঠিত বোধ করবে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।